সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, টপ বিডি নিউজ 24 এ আপনাদের স্বাগত জানাচ্ছি। ডিভোর্স পেপার ছাড়াই অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও বিমানবালা তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আগামী 30 মার্চের মধ্যে তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। বুধবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালতে তামিমার সাবেক স্বামী রাকিব হাসান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এরপর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে এ আদেশ দেন। মামলায় নাসির ও তামিমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আবেদন করা হয়েছে। এছাড়া বাদী এজাহারায় বেবিচার, কোনো বিবাহিতা নারীকে অপরাধমূলক উদ্দেশ্যে প্রলুব্ধ করা বা অপহরণ করা বা আটক করা, স্বামী বা স্ত্রীর জীবদ্দশায় পুনরায় বিয়ে করা এবং মানহানির অপরাধের কথা উল্লেখ করেছেন। গত 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে তামিমাকে বিয়ে করেন ক্রিকেটার নাসির। বিয়ের সপ্তাহ না গড়াতেই 18 ফেব্রুয়ারি তামিমার প্রথম স্বামী রাকিব হাসান উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি করেন, এবার নিলেন আইনি ব্যবস্থা। দর্শক শ্রোতা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল বাটনটি প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পেতে পারেন। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।